আফটারনুন, এখন বাজে বিকেল 3:30। এই দেখো পৌনে 3:30 বেজে গেছে। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমি সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, আর অনেক দিন ধরে আমি ভিডিও দিচ্ছি না, আমার অনেকটাই প্রবলেম ছিল, সেটা বলবো। তাহলে এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে মিশন রৌদ্র এখনও, আর কাপড়গুলো শুকিয়ে একদম কাট হয়ে গেছে, বাইরে নেড়ে দিয়েছিলাম, ঝলমলে রোদ উঠেছে। আর আমি এখন এক জায়গায় যাব, আমাদের সেলফ গ্রুপে আজকে মিটিং আছে। অনেক দিন হয়ে গেছে কোনো হিসাব করা হয় না, তাই হিসেবগুলো করতে হবে, আর টাকা পয়সা কিছু ভাগাতে হবে, অনেক টাকা জমা হয়ে গেছে। তাহলে আমি এখন যাব ওখানে, 3:30 বেজে গেছে, আমার জন্য ওরা বসে আছে, তাহলে চলে যাই। আর আমাদের দোকানঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, আজকে দরজাগুলো লাগালে হয়ে যাবে। তাহলে বিশ্বকর্মা পূজার থেকে আমরা দোকানটা স্টার্ট দিতে পারবো। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, বিশ্বকর্মা পূজাটা শেয়ার করব তোমাদের সাথে। তাহলে দেখে নাও আমার দোকানঘরের কাজ কতটুকু হয়েছে, আর বাইরে মিস্ত্রিরা কাজ করছে, আর পায়েলই দেখতে পাচ্ছ, পায়েল মামাবাড়ি থেকে মাসিবাড়ি ঘুরে এসেছে, কালকে এসেছে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মিস্ত্রিরা কাজ করছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আবারও ফিরে আসলাম তোমাদের সাথে গল্প করতে। আর এখন বাজে 7:30 মতো বাজে, এখনও আমাদের চা খাওয়া হয়নি, আর পায়েল ওদিকে কত কিছু বানাচ্ছে, আর বাড়িতে বসে বসে আর দিন কাটছে না। ওই দেখো, ওই দেখো, এদিকে বসে থাকা, এদিকে আর আমি তখন গিয়েছিলাম ওই সেলফ গ্রুপের মিটিং করতে। মিটিংটা করতে করতে আমার প্রায় 7:45 বেজে গেছিলো। ওখান থেকে এসে ভীষণ গরম লেগেছিলো, তাই এই শাড়িটা চেঞ্জ করে এনআটিটা পরে নিয়েছি। আর আজকে রৌদ্র উঠেছিল আর ভীষণ গরম দিয়েছে, লাস্ট গরম ভাদ্র মাসের। এখন তো আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে, আর গরম থাকবে না। তাহলে তোমাদের দাদাভাই আসলে তারপর একটু চা খেয়ে নেব। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ভাগ্নে বউকে আমি সাত খাওয়াচ্ছি, সেই ভাগ্না বউয়ের ছেলে হয়েছে, তাই ওকে নিয়ে আমার হসপিটালে যেতে হয়েছিল। সেখানে দৌড়াদৌড়ি করতে করতে আমি কোনো ভিডিও করতে পারিনি, আর বাপ্পির পরীক্ষা ছিল, তার জন্যে অনলাইনে পরীক্ষা, তার জন্যে আমি মোবাইলটা আমি নিতে পারিনি, ওর কাছেই ছিল, পরীক্ষা দিতে হয়েছিল। বিশ্বকর্মা পূজার থেকে আমরা দোকানটা স্টার্ট দেব, তোমাদের সাথে শেয়ার করব সেগুলো, কোন দিন আমরা দোকান স্টার্ট করব তোমাদেরকে জানাবো বা শেয়ার করব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভাগ্নে বউয়ের ছেলেটাকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তাহলে টাটা।